আসসালামু আলাইকুম। এস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি মেয়া হোসেন। আজকে আপনাদেরকে কিছু বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখিয়ে দেব বলে। সো যেহেতু এই যে ভিডিও, আগে একটু বলে নিচ্ছি, বেসিক ইনফরমেশনটা শেয়ার করে নিই। আমাদের শপ হচ্ছে সেন্টার পয়েন্ট শপিং মলের লেভেল 2, শপ নাম্বার 2124 এ অবস্থিত। আর শপের যে নেম, স্বাধীন টেক কর্পোরেশন, সেই নামে কিন্তু আমাদের ফেসবুকে পেজ আছে, যেখান থেকে এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন। আর কি আছে একদম বাজেট ফ্রেন্ডলি, মানে এই কালেকশনগুলো আমাদের স্টকে থাকা সত্ত্বেও আমরা কিন্তু কখনো অনলাইনে এইভাবে প্রেজেন্ট করিনি। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে কি, অনেকে চান যে একটু ভালো কিছু, আই মিন লাক্সারিয়াস কিছু কালেকশন এর পাশাপাশি কিছু একদম রিজনেবল প্রাইসে কিছু কালেকশন যদি আমাদের থাকে তাহলে আমরা যেন দেখিয়ে দিই। সো আজকে সেই চেষ্টাই করে যাব। একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ এই কালেকশনগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ডিজাইন ছিল এবং ডাইনগুলো আমাদের নিজস্ব করা। সো কালার গ্যারান্টি থাকছে আপনারা রাফ ইউজের জন্য। আমার মনে হয় পারফেক্ট কিছু কালেকশন আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। ফার্স্ট একটি কালেকশন দেখাচ্ছি, ব্লু, আই মিন রয়্যাল ব্লু কালার। এই যে সুন্দর একটা হোয়াইট এবং রয়্যাল ব্লু কন্ট্রাস্টে, মানে দুটো কম্বিনেশনে নেকটাই, এগুলো সবগুলো হচ্ছে প্রিন্ট করা, এখানে কোনো এমব্রয় ওয়ার্ক নেই, সম্পূর্ণটাই প্রিন্ট করা। এটা হচ্ছে নেকের পার্টটা কালারফুল, এবং এইভাবে এই প্রিন্টটাকে দেখতে কিন্তু অনেকটা টাইডের প্রিন্টের মতো মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেক কালেকশন তো আমি ঝটফট করে জাস্ট ফ্রন্ট ব্যাক, যেহেতু প্রিন্ট এবং কালারগুলো আপনারা ভালো করেই বুঝতে পারছেন, তারপরে যতটুকু সম্ভব আমি আমার দিক থেকে ট্রাই করছি বুঝিয়ে দেওয়ার। এই যে একটা রয়্যাল ব্লু, একটা মেঘের মতো একটা কালেকশন। সো এটা বটল গ্রিন, এটা হোয়াইট, মেরুন, মানে অনেকগুলো কালার মিলিয়ে প্রিন্টটা অনেকটা টাইডায়ের মতো। এটা হচ্ছে নেকের পার্টটা, সি দিস ইজ দ্য নেক, অ্যান্ড এগুলো লেন্থ আছে 46+, একদম নিচে প্যানেলে এইরকম একটা প্রিন্ট পড়বে, এইরকম একটা প্রিন্ট থাকবে একদম লোয়ার পার্টে। ড্রেসগুলো বাসায় ইউজ করার জন্য খুব কমফোর্টেবল এবং রিজনেবল। এই যে এটা কামিজের ফ্রন্ট পার্ট, আর ব্যাক পার্টটা দেখাচ্ছি। আচ্ছা, ব্যাক পার্ট মেবি এই অংশটা স্লিভস, ইয়া এই অংশটা স্লিভস, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট। সো আমি আপনাদেরকে, আচ্ছা আমি আপনাদেরকে এইভাবে ধরেই ব্যাকটা দেখাচ্ছি। এই যে আমি কিন্তু এইভাবে ধরেছি একদম নিচ পর্যন্ত এসেছে, আমার 48+ হবে, নট 46, 48+ হবে। আর এই ব্যাক পার্টের প্রিন্টটাও ঠিক এইভাবে টাইডাই করা, হ্যাঁ এইভাবে টাইডাই করা আছে ব্যাক পার্টের প্রিন্টটা। অনেকগুলো কালার, এই কালারটা খুব ভালো লেগেছে বলে ফার্স্ট আমি এই কালারটাই শো করলাম। আর সেম ডিজাইনের মধ্যে প্রিন্ট পাবেন, সরি কালার পাবেন আপনারা কয়েকটা, আমি কালারগুলো শো করে দিচ্ছি। আচ্ছা, এরপর এই অংশটা হচ্ছে স্লিভস, এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে স্লিভসের পার্টটা, দুটো বর্ডার লাইন আছে যেটা হচ্ছে দু স্লিভসে পড়বে। এই যে স্লিভসের পার্টটা হচ্ছে এইভাবে, ঠিক আছে এভাবে হচ্ছে স্লিভসের পার্ট। আমার এইভাবে কখনো হয়নি, কিন্তু মনে হলো যে এত কালেকশন এবং অনেকে আছে যার বাসায় রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল, আই মিন সবসময় বাজেট ফ্রেন্ডলি, কিছু বাজেট ফ্রেন্ডলি বলতে মারাতে বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন চান। এই হচ্ছে গিয়ে কামিজ, শেয়ার করছি যেহেতু একটু প্রবলেম হবে আজকে। সো এটা হচ্ছে গিয়ে কামিজের পার্টটা, এটার সাথে আপনারা দু পার্টটা এবং সালোয়ার পাবেন প্রিন্টে। আমি কামিজ এভাবে ধরছি, কামিজ এভাবে ধরছি কামিজের পর। আর প্রিন্টটা কিন্তু জাস্ট হচ্ছে ড্রেসে যে প্রিন্ট ছিল সেই একই প্রিন্টে পাচ্ছেন আপনারা দুপাট্টা, কামিজের সাথে ম্যাচ করে কিন্তু সেম প্রিন্টে আপনারা দুপাট্টা পাচ্ছেন। মানে এই ড্রেসগুলো আমাদের শপে যারা আসে তিনটে চারটে করে একসাথেই নিয়ে যায়। হ্যাঁ, এই যে ওকে, এই হচ্ছে গিয়ে দুপাট্টা এবং সালোয়ারটা দেখিয়ে তারপর আমি দুপাট্টা ধরছি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে দুপাট্টার সাথে যে প্যানেলটা আপনারা লাস্ট প্যানেলটা পেয়েছেন ওটার সাথে ম্যাচ করে সালোয়ার, সালোয়ার কিন্তু প্রিন্টের হবে, সালোয়ার প্রিন্টের হবে এবং এগুলো মাল্টি কালার, সবগুলো হচ্ছে মাল্টি কালার। সো আমি একটু দুপাট্টা ধরি এইভাবে, ক্যামেরার
ক্যামেরার সামনে সুন্দর ভাবে গুছিয়ে ধরলে না ড্রেস গুলো দেখতে ভালো দেখা যায়। আমি এটা ফিল করি যখন আমি ক্যামেরার উপাস থেকে কাজগুলো দেখি। সো এই নেকে যে প্রিন্টটা পাচ্ছেন সেই প্রিন্টটার সাথে ম্যাচ করে, নেকে প্রিন্টার সাথে ম্যাচ করে কিন্তু দোপাট্টা, আর প্রিন্টটা আমার নেকে প্রিন্টার সাথে ম্যাচ করে সালোয়ারের প্রিন্ট। সি অনেক বড় বড় দোপাট্টা। সো কালার গ্যারান্টি আছে, আর প্রাইস তো প্রাইস শুনে খুবই অবাক হয়ে যাবে কত প্রাইস হতে পারে এগুলো। আমাদের ফেস থেকে তো সবসময় পাকিস্তানি প্রোডাক্টগুলো দেওয়া হয়, এভাবে রেগুলার ইউজের প্রোডাক্টগুলো আমরা কখনোই আনিনি সামনে। সো আজকে মনে হলো অনেক আপনাদের রিকোয়েস্টে সবাই বলেন আপু কিছু বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখান, নর্মালি যেন আমরা সবসময় বাসায় ইউজ যারা করি, বিশেষ করে যারা হাউস ওয়াইফ তাদের জন্য। সো একদমই সুপার বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন আজকে দেখালাম, অনলি 600 টাকা। যারা নেবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স কল করুন, মাত্র 600 টাকা। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, আউটার হচ্ছে 150 টাকা। ওকে সরিয়ে ফেললাম, কালার কিন্তু মনে হয় বুঝাতে পেরেছি খুব সুন্দর একটা মেঘ 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 ভাব আছে এটার মধ্যে। রয়্যাল ব্লু, হোয়াইট, বোতল গ্রিন এবং মেরুন তিনটি কন্ট্রাস্টে এই ফ্যাব্রিক্সটা, একই ফ্যাব্রিক্সের মধ্যে কালার আছে আরেকটি, আমি ওই কালারটিও শো করে দিচ্ছি। আচ্ছা এখন যেটি খোলা হয়েছে বেটার আমি ওটা আগে দেখাই, তারপর কালার আমি শো করি, ঠিক আছে? ওই কালারটা দেখো উপরে তোলো তো, আমি বরং এটা না সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার ছিল না, সেম ডিজাইনের মধ্যেই আরেকটা কালার ছিল। তো আচ্ছা বাজেট ফ্রেন্ডলি ফ্যাব্রিক্স তো দেখাচ্ছি, এইভাবে ছিল ভাঁজ করা, হ্যাঁ ওইটা এইটা আমি দেখা এটা আমি দেখাচ্ছি। অনেক সুন্দর একটা রেড এর মধ্যে ইয়েলো কন্ট্রাস্টের টেস্ট টাইপের প্রিন্ট। সো এই হচ্ছে কি ফ্রন্ট পার্টের ফুল প্রিন্টটা। আপনারা এই কালেকশন গুলো বিভিন্ন পেজে হয়তো দেখে থাকেন, বাট এই এগুলো আমাদের নিজস্ব প্রিন্ট করা। ওকে আমি উল্টা ভাঁজ করেছি, নিজস্ব প্রিন্ট করা বলে আমরা কালারের দিক থেকে মানে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের। প্রথমে তো একটু যাবে কালার না, প্রথমে মনে হয় একটু যায়, তারপরে তারপর তো প্রথমে একটু যায় না কালার। প্রথমে যে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ঠিক আছে ফ্রন্ট পার্টটা আমি প্রথমে সরি টু সে উল্টো ধরেছিলাম। সো মেরুনের মধ্যে নেকের ডিজাইনটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মেরুনের মধ্যে ডিজাইন। আচ্ছা এটা হচ্ছে নেকের ডিজাইনটা, হ্যাঁ একটু কালারফুল এই যে। সো ওয়াও ফর্মটা হচ্ছে কি এই যে এভাবে একটা ভি শেপের মধ্যে ডিজাইন করে নেকে ইউজ করা হয়েছে। সো নেক নেকটার মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোল্ডেন একটা প্রিন্ট এবং দুপাশে স্ট্রাইপ, মিডেলে একদম ঠিক শেষের অংশটা এভাবে একটা ফ্লোরাল প্রিন্ট আছে। রেডের মধ্যে একদম ডিপ ইয়েলো কালার এবং পাশের ফ্যাব্রিক্সের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যেটা স্ট্রাইপের মধ্যে দেখা যাচ্ছিল। এই যে এগুলো সম্পূর্ণটাই প্রিন্ট করা, যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলবেন, বিকজ হচ্ছে না এগুলো স্টক আছে, এগুলো অনেক অনেক স্টক আছে। সো কেউ একটা দুটো তিনটা চারটা যাই লাগবে নিয়ে নিতে পারেন বেস থেকে স্ট্রাইপের, এবং আফটার মেকিং ড্রেসগুলো আমি জানি না কেমন লাগবে, ক্যামেরায় ধরে ধরে দেখছি কেমন লাগছে। সো এই যে কামিজের ফ্রন্ট পার্টটা একদম নিচে ড্রেসের নিচে একটা প্যানেল আছে এই যে প্রিন্টের, ঠিক আছে এটা একদম নিচের পার্টে পড়বে। আর ডাবল ভাঁজ করলে যেটা হয় স্লিভসটা মিডেলে চলে আসে, আর স্লিভসটা মিডেলে আসার জন্য ড্রেসগুলো একটু বোঝাতে প্রবলেম হয়ে যায়। সি যেমন হচ্ছে এটা ফ্রন্ট পার্টের একদম লোয়ার পার্টটা আমি উল্টো করে ধরেছি, আর এটা কিন্তু ব্যাক পার্টটা একদম এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিভসের অংশ, মানে ডাবল স্লিভসের দুপাশটায় কিন্তু কাজ আছে। সো এটা কিন্তু স্লিভসের অংশটা, হ্যাঁ তো একদম স্লিভসের অংশটা প্রত্যেকটা কামিজের মিডেলে আছে, হ্যাঁ এক্সাক্ট ডিজাইন করা মিডেলে, খুব কালারফুল। আর ঠিক এখান থেকে আবার স্লিভসটাকে বাদ দিয়ে আমি একটু ব্যাক পার্টটা ধরব। সি ওয়াও ব্যাক পার্টটা খুব কালারফুল, অবশ্যই যে এখানে বর্ডার লাইন দেখছেন এটা নিচে পড়বে, তারপর আমি দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাক পার্ট, একদম মানে একদম একদম কি রেড ইয়েলো এগুলো তো খুব
কালারফুল হয়, তাই না? এই হচ্ছে কি ব্যাকপ্যাক, সম্পূর্ণ প্রিন্টের উপর ডিজাইন করা লন ফ্যাব্রিক্স, এগুলো বিডি লন ফ্যাব্রিক্স, ঠিক আছে? বিডি লন ফ্যাব্রিক্স অনলি 600 টাকা করে। সো লনে, বিডি লনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, সো এগুলো অবশ্যই ওই মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, সো এগুলো অবশ্যই অবশ্যই কোয়ালিটি ফুল। এবার আমি ফ্রন্টটা ধরে দেন হচ্ছে প্যাকটা করছি। অনেক ফ্যাব্রিক্স, মনে হয় যে অনেক ড্রেস আমি দেখছি, যেমনটা দেখছি অতটা সুন্দর ক্যামেরায় লাগছে না, তখন কিন্তু বলে দিই, হ্যাঁ তখন আমাদের বলা হয়ে থাকে। এই যে কালেকশন গুলো, এই যে কালেকশন গুলো দেখো, এই যে খুব কালারফুল, একদমই কালারফুল একটা ফ্যাব্রিক্স রেডের উপর ঠিক এইভাবে প্রিন্ট গুলো, ঠিক চুনরি প্রিন্টের মতো একটা প্রিন্ট। এই যে ভিডিওতে সবসময় ক্যামেরায় কনসেন্ট্রেট করতে হয়, মনে হচ্ছিল একটু ব্লার হয়ে যাচ্ছিল, সো সেজন্য জাস্ট এই যে করছি। হ্যাঁ, এই হচ্ছে কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা, দোপাট্টা সম্পূর্ণটাই প্রিন্ট করা এবং কামিজের সাথে ম্যাচ করে, ঠিক এই পাশের অংশটার সাথে ম্যাচ করে। এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার, এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার। সো খুব সুন্দর একটা রেডের মধ্যে কালেকশন দেখালাম, এই যে এটা দেখো চমৎকার একটা প্রিন্ট, রেডের সাথে ইয়েলো কন্ট্রাস্ট এবং বিভিন্ন ভাবে পার করা আছে, কিন্তু চারপাশে ভাবে পার করা আছে। সো 6000 সরি 600 টাকা, অনলি 600 টাকা। আর আমি এখন এটা রেখে বেটার হচ্ছে আমি আপনাদেরকে দোপাট্টাটা একটু ভালো করে দেখাই, কারণ হচ্ছে দোপাট্টাটা ভালো করে দেখাইনি। এই যে এটা হচ্ছে দোপাট্টা প্রিন্ট, হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা প্রিন্ট, দুপাশে এভাবে পার করা আছে, দুপাশটা এভাবে পার করা আছে এবং এই যে শেষ অংশটা। মানে যারা একটু কালারফুল কালারফুল প্রিন্ট পছন্দ করেন, আমি একটু লাইক কুচি করে দেখা আছে আপনাদের। আপনারা ডিফারেন্ট কালার পাচ্ছেন, ওটা ছিল রয়্যাল ব্লু, এটা হচ্ছে অনেকটা ব্রাউন এবং মেরুন কন্ট্রাস্টের মধ্যে। এটাও কিন্তু প্রিন্টের, বাট প্রিন্টটা হচ্ছে টাই ডাইয়ের মতো করে, হ্যাঁ। আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা, এটা একটু খুব বেশি ব্রাউনিশ, অনেক বেশি ব্রাউনের মধ্যে নেকটা হচ্ছে, এটা প্রিন্টের একটা ব্ল্যাক একটা বর্ডার দেওয়া, এটা হচ্ছে চেস্টের ডিজাইনটা এবং এ পাশে আবার সেই প্রিন্টটা পাচ্ছে। সো এটা নেকের ডিজাইনটা এবং একদম নিচের পার্টটা দেখাচ্ছি, নিচে কিন্তু এই পর্যন্ত, এই যে পার্টটা এটাই কিন্তু একদম ফ্রন্ট পার্ট পর্যন্ত, এই যে ঠিক আছে ফ্রন্ট পার্ট, এই যে এই অংশ, এই অংশ একদম রেগুলার ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য যদি কেউ নিতে চান। আমি জাস্ট অনেক কালেকশন আছে, আমি ভেবেছিলাম একদিন সময় করে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ যেহেতু স্টক আছে এনাও। সো মাঝখানে করেছে কি স্লিভসের পার্টটা দেওয়া হয়েছে, এই জন্য দেখাতে একটু প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্লিভসের জন্য, এটা ফুল স্লিভস হবে, দুপাশের স্লিভসটা একদম এই মাঝখানে যে হোয়াইট কালার মার্ক করা এই পর্যন্ত থাকবে একটা স্লিভস, ঠিক আছে? আবারও ক্লোজ দেখাচ্ছি, এই যে দেখুন একটু ব্রাউন এবং মেরুন প্লাস হচ্ছে হোয়াইট কালার, তিনটা কালার মিলিয়ে ট্রাই ডাইয়ের মতো করে একটা একটা প্রিন্ট করা, হ্যাঁ একটা প্রিন্ট করা। তো এটা কামিজটা আমি ধরে তারপরে হচ্ছে গিয়ে দোপাট্টায় যাব, একই একই ডিজাইনের মধ্যে আমি পাশাপাশি দুটো কালার পেয়েছি।
তারপর চেষ্টা করছি আপনার একটু কাহিনী ভালো করে মানে মানে বুঝে নেবেন আর কি, দয়া করে বুঝে নেবেন। সরি, তো এইটা ব্রাউনের মতো একটা কালেকশন, এই হচ্ছে দোপাট্টা, অনেক বড় চওড়া দোপাট্টা, লম্বা চওড়া দোপাট্টা হলে আমাদের মনে হয় আমাদের নিজেদের জন্য অনেক ভালো। ইয়া, এই হচ্ছে দোপাট্টা, এই ডিজাইনটার সাথে ম্যাচ করে এই দোপাট্টা কালেকশন। এবং এখানে একটা ব্ল্যাক একটা বর্ডার আছে, যার দরুন কিন্তু প্রিন্টটা দেখতে ভালো, খুব ভালো লাগছে। এবং সালোয়ার, সালোয়ারটাও প্রিন্ট করা, সালোয়ার কোথায় এটা, অবশ্যই নেকের সাথে ম্যাচ করে সালোয়ার করেছে, সালোয়ারে কিন্তু পার আছে। আমি কিন্তু পারের কথা বলছিলাম, ব্ল্যাক বর্ডারের জন্য সালোয়ারগুলো বা প্রিন্টগুলো অনেক বেশি ভালো লাগছিল। সো দিস ইজ দ্য সালোয়ার, আর প্রাইস ইজ 600 টাকা, অনলি 600 টাকা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন। মাত্র মাত্র হোম ডেলিভারি পাচ্ছেন 100 টাকা ঢাকার ভেতরে, আর ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিতে হবে 200 টাকা, সরি 150 টাকা ডেলিভারি চার্জ। ওকে, আচ্ছা এরপর এটাও সরিয়ে ফেললাম। তারপর যেটি দেখাবো সেটি হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট একটা কালারফুল কালেকশন। সি, এটা কিন্তু আমাকে ভাঁজ করে দেওয়া হয়েছে, দেখাতে খুবই ইজি হচ্ছে। আবার পাশের প্রিন্টটা, আচ্ছা এখানে মনে হয় সরি না, এই যে প্রিন্টটা, হ্যাঁ নেকটা একটু ভালো করে দেখিয়ে দিই, এত সুন্দর করে স্বচ্ছ প্রিন্ট, হঠাৎ করে দেখলে মনে হয় এমব্রো ওয়ার্ক। এটা হচ্ছে ড্রেসের মূল কামিজের একদম নিচের পার্টটা, ঠিক আছে নিচের পার্টটা খুব, এটাও মানে এটা হচ্ছে এতগুলো কালার দেখলাম একটু সবগুলো কালার থেকে একটু আলাদা, একটু আলাদা। তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা, ডিজাইন করা হয়েছে এবং কালারটা খুবই চমৎকার, চমৎকার একটা প্রিন্ট। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, আমার সামনে আসলে আমার কাছে আসে, এই এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা ধরছি। কেউ যদি চান যে ফ্যামিলিতে কাউকে গিফট করবেন, বিশেষ করে এটা কিন্তু হয় ঈদে বাড়িতে উৎসব যখন হয় তখন কিন্তু এই গিফট আইটেমগুলো আমাদের অনেক বেশি পরিমাণ সেল যায়। সো এই হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও কোয়াইটের মধ্যে একটা প্রিন্ট করা, মিডেল একটা, মিডেল একটা কি আছে একটু খুব সুন্দর একটা রেডের মধ্যে একটা সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট, আর এটা হচ্ছে দুপাশের ডিজাইনটা, সেটাও কিন্তু মেক করা পসিবল। আমি আবারও ফ্রন্টে মুভ করলাম। আচ্ছা এতক্ষণ ড্রেস দেখানোর পর যদি মনে হয় আমি ড্রেসটাকে উল্টো দেখিয়েছি তখন কেমন লাগে বলুন তো, আসলে এটা আমার দোষ না, এটা হচ্ছে যারা ডিজাইনার তারা এত সুন্দর করে ডিজাইন করেছে, ফ্রন্ট এবং ব্যাকটা বোঝা খুবই কঠিন, খুবই কঠিন। ড্রেসটা উল্টো করে দেখিয়েছিলাম, আমি আবারও এক ঝলক স্বচ্ছভাবে দেখানোর জন্য সোজা করে দেখিয়ে দিলাম, বাট বুঝে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না ড্রেসটা উল্টো। এই যে সেই
যা দেখিয়েছি তাই আছে, জাস্ট একটু কালারটা একটু ডিফারেন্ট বা একদম একদম ডিপ একটা কালার এসছে, শাইনি। সো এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে কি স্লিভস এর জন্য, সি এটা হচ্ছে স্লিভস এর জন্য, এবং এটা হচ্ছে কি ব্যাক পার্ট। ওকে, এই হচ্ছে কি ব্যাক পার্ট, ব্যাক পার্টের মধ্যে হোয়াইটের মধ্যে এটা কিন্তু একটা রেড একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু ফ্লোরাল মানে ফুলের ডিজাইন গুলো, কি ফুল নাম তো জানি না বাট ফুলের ফুল ফুল বলেই মনে হচ্ছে। ওকে, সো ড্রেসের ফ্রন্টে যাচ্ছি আবারও, আমি আরো কাছে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, পড়ে যাচ্ছে, আমি খুবই দুঃখিত, আন্তরিক ভাবে দুঃখিত। শাড়ির সাথে এইভাবে ড্রেস আপ ড্রেস গুলো দেখাতে গেলে আমার প্রিপারেশন ছিল না এই মুহূর্তে ড্রেস গুলো দেখানোর, কিন্তু স্টক সামনে চলে আসাতে ভাবলাম যে একটু দেখে চেঞ্জ করাটা একটু আলসেমি লাগছিল। সো আমার দেখাতে প্রবলেম হলো, কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আর এর পরেও যদি এগুলো রিয়েল পিকচার চান সেগুলো আমি অবশ্যই অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে কামিজ সালোয়ার, আবার এভাবে ধরে দেখাই, এই হচ্ছে কামিজ, দোপাট্টা মনে হয় দেখাতে একটু ভুল হয়ে যায় বা দেখানো হয় না ঠিকঠাক ভাবে, এই এইটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, হ্যাঁ এরপর আবার একটা কালারফুল দেখালাম, এটাও মেবি দেখিয়েছিলাম। সো এই সেম প্রিন্টের মধ্যে জাস্ট হচ্ছে এখন কি আসছে, কালারগুলো একটু ভিন্ন আসছে, এটা মনে হয় আমি এর আগে রেড দেখিয়েছিলাম, এখন এটা অরেঞ্জের মধ্যে এসছে, হ্যাঁ অরেঞ্জ এবং লেমন, এর আগে ছিল রেড অ্যান্ড ইয়েলো কালার। সো ভি শেপের মধ্যে দুপাশে স্ট্রাইপস, আগে দেখিয়েছি বলে মুখস্থ হয়ে গেছে, ক্লোজ দেখাচ্ছি, এই যে প্রিন্টটা দেখুন সাইডে স্ট্রাইপের মতো করে ডিজাইন, আর এটা হচ্ছে নেকের একটা প্রিন্ট, এটা কিন্তু একদম উল্টো করে ভাঁজ করো কেন, আমাকে উল্টো করে ভাঁজ করে দাও, দেখো তোমরা এটা কিন্তু অপোজিট সাইড, এটা হচ্ছে কি বলবো উল্টো হয়ে গেছে কাজটা। লাইট কিন্তু কমিয়ে দিয়েছি কেন জানেন, কারণ হচ্ছে খুব বেশি লাইট এফেক্ট হলে কালারগুলো একটু ম্যাট লাগে, এই যে অরিজিনাল কালার, এবং কালার হচ্ছে সুপার সুপার একটা অরেঞ্জের মধ্যে, অনেক কালার আছে না একদম ডিপ অরেঞ্জ, ঠিক ওই রকম একটা অরেঞ্জ কালার, একদম ডিপ একটা অরেঞ্জ কালার। সো এইটা হচ্ছে নেকের ডিজাইনটা, আর দুপাশে একদম স্ট্রাইপের মতো করে, সো নেকটা আবারও দেখাচ্ছি, কাছে গিয়েছিলাম দেখাতে, কাছে গিয়ে দেখি যে গড়বড় করে ফেলেছে। এটা হচ্ছে নেকের ডিজাইনটা,
পাশে এই ডিজাইনটা এবং একদম নিচে নিচে এরকম একটা লেমন গ্রিন কালার একটা প্রিন্ট আছে, ঠিক আছে? হচ্ছে নিচের ডিজাইনটা লেমন গ্রিন কালার একটা প্রিন্ট। এত ক্লোজ দেখাচ্ছি যাতে করে আপনাদের একদম ড্রেস সম্পর্কে ক্লিয়ার আপনারা বুঝতে পারেন, আর যেন পিছে আপলোড করতে না হয়। যদিও চেষ্টা করেছিলাম কিছু পিছে, এত কালার এত ডিজাইন যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপলোড করে দেওয়ার জন্য। এবং এটা কিন্তু হাতার পাটটা, হাতায় আপনারা এই দুটো ডিজাইন বসিয়ে ফেলবেন। হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা। আমি আবারও বলছি, লনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, 350, 450, 550, 650। সো আপনারা কোনো কিছুর সাথে কম্পেয়ার করবেন না, জাস্ট হচ্ছে ফ্যাব্রিক্সের উপর কোয়ালিটির উপর অবশ্যই অবশ্যই প্রাইসগুলো ভেরি করে, এটা আপনারা সবাই জানেন। এই যে এবং ঠিক ওই ফ্যাব্রিক্স কখনোই আনবো না যেটা আমাদের রেপুটেশনটা নষ্ট হয়ে যায়। এবং এবং ব্যাক পার্টটায় যাচ্ছি, ব্যাক পার্টটা কত পিছনে, কত পিছনে ব্যাক পার্টটা, খুব কালারফুল একটা ব্যাক পার্ট। অনেক দূরে গিয়েছি ব্যাক পার্টটা বোঝানোর জন্য, বোঝাই যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট খড় আর কি, স্কোয়ারের মতো করে ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার দিয়ে প্রিন্ট করা। এটা কি? এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। মাঝে মাঝে ক্যামেরার সামনে আসলে এরকম দেখা যায়, বেশি হোয়াইট লাগে, অনেক বেশি হোয়াইট লাগছে আবার। সুন্দর করে অরেঞ্জের মধ্যে চুন্ডি এবং লেমন একটা, মানে চুন্ডি ডিজাইন এবং লেমন একটা কালার, লেমন এবং হোয়াইট কালার। সো এই হচ্ছে দোপাট্টা, অনেক চওড়া লম্বা কালারফুল দোপাট্টা। দোপাট্টা ডাবল ভাঁজ অবস্থায় আমি এইভাবে একটু ধরে দেখাচ্ছি। দোপাট্টা সম্ভবত ড্রেসের নেকের যে পার্টটা সেই পার্টটার সাথে ম্যাচ করে দোপাট্টাগুলো একদম মিশে যায়, নিচ থেকে আমার গার্ডিয়ান দিকে উপরে দিচ্ছি, পায়ের মধ্যে লেগে যায়। হ্যাঁ ওকে, এই হচ্ছে দোপাট্টা, যত উপর উঠে নিচে উঠে মানে নিচে যায়, কারণ সবগুলো বোঝানোর জন্য আপনাদেরকে। এই হচ্ছে দোপাট্টা, প্রাইস 600 টাকা। এটা সালোয়ার কোথায়? সালোয়ার, এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচ করে সালোয়ার, সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা হয়েছে, প্রিন্টের সালোয়ার অলসো পার, এই যে পার করা সালোয়ার। এই হচ্ছে সালোয়ারের অংশটা, এই পার করে মুখের অংশটা প্রিন্ট করা। আমি ভেবেছিলাম একটা গ্রুপে এই ফ্যাব্রিক্সগুলো নিয়ে লাইভ করবো, কিন্তু ভাবলাম যে না, আমাদের পেজেই থাক, কারণ যেহেতু অনেক স্টক আছে, অনেকের প্রয়োজন হতেও পারে, সবে আলহামদুলিল্লাহ এগুলো কম বেশি টুকটাক সবসময়ই যায়। ওকে, 600 টাকা প্রাইস সরিয়ে ফেলছি। কালার আছে রেড এবং অরেঞ্জ কালার। আচ্ছা, রেড অরেঞ্জ কালারের মধ্যে অনেকগুলো কালেকশন আছে, নট অনলি ড্রেস টাইপ, অনেকগুলো ডিজাইন আছে। সঙ্গে থাকুন, এক এক করে দেখিয়ে দিব আপনাদেরকে কালেকশনগুলো। আর আরেকটা দেখাই না, 29 না 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 সরি, আমি আবার নেক্সট আবার আসবো আপনাদের সামনে। না, এটা দেখিয়ে দিই এরপর, সরি আরেকটা আছে যেহেতু দেখিয়ে দিই। মানে বাসায় যারা একটু থ্রি পিস পরেন তাদের জন্য বলছি, এই কালেকশনগুলো দেখতে পারেন। এটা খুব সুন্দর একটা ফিরোজার মধ্যে
গ্রিন কালার একটা প্রিন্ট করা, এটা হচ্ছে নেকের প্রিন্ট করা। ঠিক আছে, গ্রিন কালার এবং ফিরোজার মধ্যে, স্কাই না ফিরোজার মধ্যে, এটা হচ্ছে ডিজাইনটা। লন ফ্যাব্রিক দেখাচ্ছি, লন এর উপর থ্রি পিস কালেকশন। সেটা কামিজ কিলোর প্রতি কিছু আছে, একদম শেষের পার্টে কিন্তু একটা প্যানেল থাকে, প্রত্যেকটা ড্রেসের শেষের পার্টে আপনারা যে এই প্যানেলটা পাবেন। একটা প্রিন্টেরই কালার গুলো দু তিনটা করে কালার, সি এটা কিন্তু স্লিভস এর জন্য, দিস ইজ দা স্লিভস, ফিরোজা ফিরোজা নীল, নীলের সাথে গ্রিন কন্ট্রাস্টে এই হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের মিডল একটা, মানে ব্যাক পার্টটা হচ্ছে ব্লু করেছে, মিডল একটা গ্রিন কালার ডিজাইন আছে। তো আমি ব্যাক পার্টটা কিভাবে ধরলে সুবিধা হয় বলুন তো, মেবি এইভাবে ধরলে সুবিধা হয়। আচ্ছা এই হচ্ছে ব্যাক পার্ট, ওকে, সো ব্যাক পার্টটা ক্লোজ দেখাচ্ছি, এইটা হলো ব্যাক পার্ট যেটা গ্রিনের উপরে করা, গ্রিনের উপর প্রিন্ট করা, বটল গ্রিন। এবার কামিজটাই যাচ্ছি, কামিজ বাসার থ্রি পিস কিন্তু ছোট হলেও প্রবলেম নেই না, কারণ তো লম্বা লম্বা পরেও না, মানে তাছাড়া এত ফেব্রিক্স, মানে প্যান্টগুলোর ফেব্রিক্স এত, আপনারা একটু ঢিলে ঢাল আরামের জন্য ডিভাইডার, ব্লাউজ, যে কোনো জিনিস পরে ফেলতে পারেন, বানিয়ে ফেলতে পারেন। এটা হচ্ছে উল্টো ধরেছি, উল্টো এটা হচ্ছে কি ওড়না, এই হচ্ছে ওড়নাটা, দেখুন কি সুন্দর, কত বড় ওড়না, ওড়নাগুলো অনেক বড়। আচ্ছা আমি ওড়নাগুলো কিন্তু ডাবল ভাঁজ করে দেখাই, তারপর পা গড়িয়ে পড়ে, পা গড়িয়ে পড়ে, পা গড়িয়ে পড়ে, আমি 5.5 সো সেক্ষেত্রে থেকে আপনারা হয়তো একটু বুঝিয়ে নেবেন যে ড্রেসগুলো এইভাবে কতটুকু লম্বা চওড়া, অনেক সময় হাইটের উপরও কিন্তু ড্রেসগুলো দেখানো একটু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, পড়ে যায় যে ওড়নাগুলো অনেক চওড়া লম্বা, পারফেক্ট। সালোয়ার আবার দেখিয়ে দিচ্ছি, সালোয়ারটা কিন্তু দেখেন, এটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে স্কাই ব্লু সালোয়ার। হুম, এটা সালোয়ারের ফ্যাব্রিক, এটা একদম জাস্ট এই প্রিন্টেই পাবেন, ও না সরি এটা একটা শেড আছে হোয়াইট কালার একটা শেডের সাথে। আচ্ছা আর এই হচ্ছে কি ওড়নাটা, ওড়নাটাকে কি করবো, বাবার কাছ থেকে দেখাবো ওড়নাটাকে, আর একটু দেখাই, সুন্দর একটা কালেকশন দেখালাম, হেলদি যারা তারাও মানে কোনো রকম ডাউট রাখবেন না, নিয়ে ফেলতে পারেন। কতগুলো কুচি হচ্ছে, আমি যে শাড়ি পরেছি শাড়িতেও কিন্তু এত কুচি হয়নি, এই হচ্ছে দুপাট্টা, বিডি কালেকশন, ইউজ ফ্যাব্রিক দিয়ে করা। ওকে সো প্রাইস, প্রাইস কত, 600 টাকা, মাত্র 600 টাকা, ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে 80 থেকে 100, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন, আর সবচেয়ে ইজি হয় কি, সবচেয়ে ইজি হয় হচ্ছে কি, যদি আপনারা অ্যাট এ টাইম অনেকগুলো নিয়ে নেন সেক্ষেত্রে থেকে অবশ্যই অবশ্যই আরও বেশি অর্ডার করা হবে, একসঙ্গে যদি 3 থেকে 4 নিন সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেওয়া। ঠিক আছে, সো কি করব, বিদায় নিয়ে ফেলি না, দেখাতে দেখাতে অনেক কালেকশনই দেখানো হয় না, মানে ট্রাই করি বা টায়ার্ড হয়ে যাই, আবারও আসবো, যেহেতু ভিডিও দেখাচ্ছি, ভিডিওতে পাবলিশ হচ্ছে, সো আবারও আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরও কিছু নতুন কালেকশন।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, খুদা হাফেজ।